কেদারনাথ যাওয়ার প্ল্যান করছো, তাহলে একদম সঠিক ভিডিও বেছেছো। এইবার কেদারনাথ যাওয়ার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, এবার স্বপ্নটা পূরণ করতে হবে। আর তার জন্য তোমাদের এই 2023 কেদারনাথের লেটেস্ট আপডেট আমি নিয়ে চলে এসেছি। কেদারনাথের যাত্রা এই 2023 শুরু হয়েছে এপ্রিলের 25 তারিখ থেকে, আর এটা চলবে একদম ভাইফোঁটার অবধি। তো চিন্তা নেই, এখনও অনেকগুলো মাস আছে, এবং এই ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমরা 10-12টার ভিডিও ঘাটতে হবে না। পুরো 7 দিনের প্ল্যান উইথ বাজেট, কী করে ট্রেনে করে তোমরা কেদারনাথ যাবে, ওখান থেকে কী করে ফিরবে, কোথায় থাকবে, কোন জিনিসের কী দাম, সবটাই এই একটা ভিডিওতেই আমি বলে দেবো। তার জন্য ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে। আর যদি মনে করো কেদারনাথ যাবে, তাহলে একদম ভিডিওটা পুরো শেষ অবধি দেখলে তোমাদের আর কোনো জায়গায় কোনো প্রবলেম থাকবে না, কোনো বাধা থাকবে না, ইজি হয়ে যাবে কেদারনাথ যাওয়ার প্ল্যানটা আরও। তো তার আগে বলে দিই, চ্যানেলটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। ছটফট আগে সাবস্ক্রাইবটা করে নাও অ্যান্ড পুরো ভিডিওটা দেখো। জাস্ট অল্প সময়ের ভিডিওতে 7 দিনের ফুল ইনফরমেশন। ডে ফার্স্টে তোমাদের বাড়ি যেখানেই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলের একদম চলে আসবে প্যাক লাগেজ প্যাক করে হাওড়া স্টেশন। দেন হাওড়া স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের কেদারনাথ, মানে স্বপ্ন পূরণের ট্রেন। তো কেদারনাথ যাওয়ার জন্য 3টে ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়া হয়। একটা হচ্ছে ডুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস অ্যান্ড উপাসনা এক্সপ্রেস। তো আমরা টিকিট কেটেছিলাম কুম্ভ এক্সপ্রেসের স্লিপার কোচ। আমাদের টিকিটের ফেয়ার পড়েছিল মাত্র 640 টাকা করে। এছাড়াও তোমাদের এসি ক্লাস রয়েছে, তোমরা ফার্স্ট ক্লাস, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস এসিরও টিকিট বুক করে যেতে পারবে। দেন খাওয়া দাওয়া নিয়ে একদম চিন্তা করতে হবে না, ট্রেনের মধ্যেই, ট্রেন থেকেই স্টাফরা থাকে, ট্রেনের যারা মানে ক্যান্টিন রয়েছে সেখানেই তারা চলে আসবে খাবারের অর্ডার নিতে। তো তোমাদের যেরকম খাবার মনে হয়, ভেজ, নন ভেজ, রুটি, তরকারি, ভাত, সবটাই করে নিতে পারবে। তো আমরা যেহেতু লাঞ্চ বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম, কিন্তু ডিনারটা আমরা ট্রেন থেকেই অর্ডার করেছিলাম। তো আমাদের পার প্লেট 120 টাকা করে দিয়েছিলো, যেখানে আমরা এগ মিল অর্ডার করেছিলাম। তারপরে রাত্রিটা ট্রেনের মধ্যে হঠাৎই কেটে যাবে, এবং দেখবে সকালবেলা একটা সুন্দর চকচকে মর্নিং, আর ঠিক দুপুরবেলা 4:30-এর মধ্যে ট্রেন নামিয়ে দেবে হরিদ্বার স্টেশন। স্টেশন থেকে বেরোতে না বেরোতেই দেখতে পাবে সেই তোমাদের কিছু চেনা ভোলে বাবার মূর্তি। হ্যাঁ, এটা তোমরা অনেক ভিডিওতে দেখে এসছো, বাট এবার যখন নিজের চোখের সামনে দেখবে আর বাবার কাছে যাওয়ার এক্সাইটনেস আই হোপ সামলাতে পারবে না। তো তারপর 7 জনের 120 টাকা ভাড়া দিয়ে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম, এবং এটা করে তোমরা তোমাদের যে কোনো হোটেল যেটা তোমাদের বুক থাকবে সেখানে চলে যেতে পারবে। তো আমাদের হোটেল বুক ছিল ভারত সেবাশ্রম। তো যেখানে আমরা 600 টাকা করে দুটো রুম নিয়েছিলাম, এবং 600 টাকা করে দুটো রুমের ভাড়া দিয়েছিলাম, যেটা নন এসি রুম ছিল। তারপরে সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বে নেক্সট ডে মর্নিং, মানে 3rd ডে, তোমরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে 5টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে আসবে এবং বাস পেয়ে যাবে। তো বাস আমরা বুক করেছিলাম redbus.com থেকে, যেখানে আমাদের পার পার্সন ফেয়ার নিয়েছিল 150 টাকা করে। বাস আমরা পেয়েছিলাম দেবভূমি ট্রাভেলসে, ওরাই আমাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিয়েছিল 2-3 দিন আগে থেকে, যে কোথায় আমাদের দাঁড়াতে হবে, কোন লোকেশানে কোন সময় বাস আসবে। তো সেটা সমস্তটাই হোয়াটসঅ্যাপে এবং কলে কনফার্মেশন আমাদেরকে ওরা নিজেরাই দিয়ে দিয়েছিল। এবং হরিদ্বার থেকে সোনপ্রাগের যে টোটাল ডিস্টেন্স, সেটা পাহাড়ে প্রায় নিয়ার অ্যাবাউট 250-300 কিলোমিটারের কাছাকাছি। তো তোমরা চাইলে বাস বুক করতে পারো অনলাইনে, এছাড়াও তোমরা নর্মালি বাস বাস স্ট্যান্ড থেকেও যেতে পারো বুক করে। বা সেখানে টিকিট পাবে কি না সেটা কনফার্মেশন আমি বলতে পারবো না, কারণ কনফার্মেশন না থাকার চান্সেসটাই বেশি। এবং তোমরা যদি মনে করো প্রাইভেট গাড়ি করে বুক করে যাবে, বাস নয়, তো সেক্ষেত্রেও করতে পারো। সেখানে বুকিং কাউন্টার রয়েছে গাড়ির, ফোর হুইলারের। তো ফোর হুইলারে আমরা কথা বলেছিলাম, প্রায় একটা ফোর হুইলার বুকিংয়ে আপ ডাউন মিলে তোমাদের 25-30 হাজার টাকার মধ্যে চাইতে পারে।
এছাড়াও যদি তোমরা মনে করো শুধু আপ যাবে, মানে যাওয়ার জন্য যাবে, তো সেক্ষেত্রে তোমাদের 15 থেকে 18 হাজার টাকা খরচা হতে পারে। বাস আমাদের প্রায় অনেকবারই ব্রেক নিয়েছিল, একবার ব্রেক নিয়েছিল ব্রেকফাস্টের জন্য, একবার ওয়াশরুম এবং কিছু টি ব্রেকের জন্য ব্রেক পেয়েছি। এছাড়াও কিছু সাইটসিন আমরা বাসের মধ্যে করতে পেরেছি, যেমন কি প্রথম সাইটসিনে আমরা দেখতে পেয়েছিলাম দেবপ্রয়াগের মিলনস্থল, যেখানে তোমরা দুটি নদী একসাথে দেখতে পাবে, একটি নদীর কালার প্রায় সবুজ এবং একটি নদী ঘোলাটে। তারপরে আমরা একটা ঝর্নার সামনে বাস দাঁড়িয়েছিল, যেখানে আমরা কিছু ফটো তুলেছিলাম এবং ঝর্নাটা বেশ জোরে ফ্লো হচ্ছিলো এবং আমার খুবই ভালো লেগেছিল। কীভাবে সুন্দর সিনারিও দেখতে দেখতে বাসের মধ্যে 10 ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবে না। এবং 4:45 মধ্যে বাস নিয়ে চলে আসবে সীতাপুর। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড, বাস এখানেই লাস্ট। সীতাপুর থেকে সোনপ্রয়াগের দূরত্ব হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার বা তার একটু বেশি হবে। তো তারপরেই রয়েছে গৌরীকুণ্ড। সীতাপুর থেকে সোনপ্রয়াগ যাবার জন্য কোনো গাড়ি নেই, যদি তোমরা হরিদ্বার থেকে 4-wheeler বুক করে আসো তাহলে সেটা সোনপ্রয়াগ অবধি যাবে, এবং যদি কেউ বাইক নিয়ে আসো তাহলেও সেটা সোনপ্রয়াগ অবধি যাবে, কারণ বাইক এবং 4-wheeler যে পার্কিং সেটা সোনপ্রয়াগেই রয়েছে এবং বাসের পার্কিং রয়েছে সীতাপুর। তাই তোমাদেরকে সীতাপুর থেকে সোনপ্রয়াগ এই কিছু কিলোমিটার হেঁটেই যেতে হবে, এবং সোনপ্রয়াগ পৌঁছানোর পরে তোমরা পেয়ে যাবে চেকপোস্ট। সেই চেকপোস্টেই সমস্ত গাড়ি, যত গাড়ি আসছিল এতক্ষণ সীতাপুর থেকে সোনপ্রয়াগ, সবটাই বন্ধ। তারপরেই পেয়ে যাবে একটা ব্রিজ, ব্রিজটা পার করার পরেই পেয়ে যাবে তোমরা গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি। পার মাথা পিছু 50 টাকা করে নেবে এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে গৌরীকুণ্ডে। পৌঁছে যাবে গৌরীকুণ্ডে, অ্যান্ড গৌরীকুণ্ডেও দেখা এরকম ঘেরা রয়েছে, সামনে কোনোরকম কোনো গাড়ি অ্যালাউ নেই, গৌরীকুণ্ড অবধি গাড়ি লাস্ট, এরপরে সমস্ত ট্রাভেলটাই বাইকেই শুরু হবে। আর সামনে বোট রয়েছে, এখান থেকে আর 16 কিলোমিটার মাত্র কেদারনাথ মন্দির। 5:45 মধ্যে তোমরা পৌঁছে যাচ্ছ গৌরীকুণ্ডে, এবং গৌরীকুণ্ডে পৌঁছে যেটা তোমাদের প্রথম কাজ সেটা হচ্ছে, যদি তোমাদের রুম আগে থেকে বুক করা থাকে তাহলে সেই রুমে অবশ্যই খুঁজে চলে যাওয়া, অথবা তোমরা আমাদের মতো রুম বুক করে নিতে পারো। তো একটা রুম আমাদের এরকম পড়েছিল 3,500 টাকা, তো আমরা 7 জন পার হেড 500 টাকা করে রুম রেট পড়েছিল। তো রুম রেটটা কিছুটা ভ্যারি করে হচ্ছে কিছুটা বেলা বাড়ার ওপর, যত রাত হবে তত রুমের রেট কিন্তু বাড়বে, এবং তাই আমরা বেশি না খুঁজে একদম সামনেই রুম পেয়ে গেছিলাম। তো এখানেই আশেপাশে অনেক খাবারের দোকানও তোমরা পেয়ে যাবে, তো সেটা নিয়েও কোনো অসুবিধে নেই। তাছাড়া সন্ধেবেলা রুম খুঁজেই তোমরা চলে যাবে গৌরীকুণ্ড দেখতে, তো সেখানে উষ্ণ গরম জলের কুণ্ড তোমরা সবাই দেখতে পাবে, এবং সেটা দেখার পর তোমরা চলে যাবে গৌরীমাতা দর্শনে। তো গৌরীমাতার যে মন্দিরটা আছে মন্দিরটা দর্শন করে নিতে পারো। Day 4, এটাই থাকছে এই ট্রিপের সবথেকে ইন্টারেস্টিং ডে। হাওড়া থেকে পাড়ি দিয়েছো বাবার উদ্দেশ্যে, পৌঁছে গেছো উত্তরাখণ্ড দেবভূমিতে, আর এখন রয়েছে গৌরীকুণ্ডে। তো গৌরীকুণ্ড থেকে মেন শুরু হচ্ছে তোমাদের বাবার কাছে যাওয়ার ট্রেক। তো সবাই জানো এটা 16 কিলোমিটারের ট্রেক, বাট নয়, এটা 20 থেকে 21 কিলোমিটারের কাছাকাছি প্রায়। তো মন্দিরে যাওয়ার অনেকগুলো অপশন তোমরা পাবে। প্রথম অপশন হচ্ছে পায়ে হেঁটে অনায়াসে তোমরা ট্রেক করে মন্দিরে পৌঁছে যেতে পারো। এছাড়া অপশন রয়েছে পালকি, পিট্টু এবং অনেক ঘোড়ার অপশনও তোমরা এখানে দেখতে পাবে। তো যদি কোনো বয়োজ্যেষ্ঠ কেউ থাকে অথবা তোমরা যদি ঘোড়ায় যেতে চাও তাহলে ঘোড়ার লাইসেন্স তোমাদের কাউন্টার থেকে আগে থেকে বানিয়ে নিতে হবে, সেটা সঙ্গে সঙ্গেই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এবং পার পার্সন ঘোড়ার জন্য লাগবে হচ্ছে 2500 টাকা করে। মন্দিরের 1 কিলোমিটার আগেই ঘোড়া নামিয়ে দেবে, তারপরে কিছুটাই 1 কিলোমিটার তোমাদেরকে হেঁটেই যেতে হবে। যাওয়ার সময় একটা লাঠি অবশ্যই কিনে নেবে, এটা তোমাদেরকে হেল্প করবে সামনের দিকে ঝুঁকে ওঠার জন্য। লাঠির দাম প্রায় কোথাও 50-60 টাকা, কোথাও 40 টাকাও দেখ পাবে, এবং কিছুটা যাবার পরেই এরকম সুন্দর সুন্দর সিনারিও দেখতে পাবে যেগুলো থেকে যেতে বেশ ভালোই লাগবে, আর প্রথম প্রথম ট্রেকটা ওঠার সময় বেশ মজাই লাগবে। তো কিছুটা যাবার পর দেখতে পাবে তোমরা ভৈরব বাবার মন্দির। এই করতে করতে কয়েক কিলোমিটার চলেই আসবে, 2-3 কিলোমিটার হয়ে যাবে, তারপরেই 3.5 কিলোমিটারের মাথায় আসবে হচ্ছে জঙ্গল ছাতি। তো এই লোকেশনটা জঙ্গল ছাতি, এখানে অনেক রকম ঘর বাড়ি দেখতে পাবে। অ্যাকচুয়ালি এখানে একটা হসপিটাল, ছোটো ছোটো ক্যাম্পও রয়েছে, যেখানে কোনো রকম যদি কারোর মেডিকেল ইস্যু হয় তাহলে তোমরা চট করে দেখিয়ে নিতে পারবে। জঙ্গল ছাতিতে রেস্ট নেওয়ারও জায়গা আছে, এছাড়াও পাবে ফ্রি ওয়াইফাই জোন। কিছুটা যাওয়ার পর তোমরা দেখতে পাবে কিছু এরকম সাইনবোর্ড, যার মানে হচ্ছে ওপর থেকে নুড়ি কাকড় পড়তেই পারে, তা একটু সাবধান, এবং কিছু এরকম সুন্দর ঝর্ণা তোমরা দেখতে পাবে, কিছু সুন্দর সুন্দর সিনারি দেখে চোখটা বেশ শান্তি হবে, কিন্তু হ্যাঁ উঠতে একটু কষ্ট হবে বটে।
মাঝখানে মাঝখানে তোমরা কিছু শর্টকাটও নিতে পারো, যেরকমটা আমরা নিয়েছিলাম, অথবা এটা অ্যাভয়েডও করতে পারো। প্রায় 6-7 কিলোমিটার চলে আসার পর তোমরা পাবে ভীম ভ্যালি, থাকবে মাত্র আর 500 মিটার ডিস্টেন্সে। ভীম ভ্যালি থেকে সোজা কিছুটা যাওয়ার পরে রাস্তা হয়ে যাচ্ছে ডিভাইড। তো এই যেমনটা দেখতে পাচ্ছ বীচ, এই বীচটা পার করে ওপর দিকে সোজা রাস্তাটা উঠে যাচ্ছে, লাইন বাই লাইন জেডের মতো দেখো লোকে চলে যাচ্ছে। তো ঠিক এরকমভাবেই তোমাদেরকে যেতে হবে, আর এখান থেকেই শুরু হবে মেন আসল ট্রেক, যেটা খুব স্টিফ থাকবে। ট্রেকের সময় চেষ্টা করবে ব্যাগ হালকা নেবার জন্য, লাগেজ যদি কিছু এনে থাকো সেটা তোমরা গড়িকুণ্ডি রেখে আসতে পারো, এবং ব্যাগের মধ্যে 1-2 দিনের কিছু জামা কাপড় এবং জলের বোতল ক্যারি করতে পারো। তাছাড়া রাস্তায় রাস্তায় তোমরা নানান লেবুর জলের দোকান এবং জলও পেয়ে যাবে, সাথে খাবারেরও নানান দোকান রাস্তার আশেপাশে দেখতে পারবে। মন্দিরের 1 কিলোমিটার দূর থেকেই তোমরা নানান ধরনের আশ্রয়স্থল দেখতে পাবে, দেখতে পাবে অনেক ক্যাম্প, যেমন কি জেএনভিএনেরও ক্যাম্প পাবে এবং অন্য ক্যাম্পও পাবে। তো ক্যাম্পে 500 টাকা পার মাথা পিছু ভাড়া লাগবে। এছাড়াও কিছু আপ ডাউন রয়েছে, সাথে দেখতে পাবে মেডিসিন শপ, হসপিটাল। তো এখানে মেডিসিনেরও কোনো ইস্যু হবে না, যদি কোনো রকম অসুবিধে হয় যাবার সময় একেবারেই কিনে নিয়ে যেতে পারো। এছাড়াও একটা এটিএম এখানে রয়েছে। আর যদি তোমরা হেলিকপ্টারে করে আসতে চাও তাহলে পাঠা থেকে হেলিকপ্টার নিয়ে নিতে পারো, 6,000 টাকা আপ ডাউন মিলে পার পার্সন ভাড়া পড়বে। যদি তোমরা সন্ধে 6:30 থেকে 7টার মধ্যে পৌঁছে যাও তাহলে দেখে নিতে পারবে সন্ধে আরতি। রুম তোমরা যদি আগে থেকে বুক করা থাকে তাহলে সেখানে চলে যেতে পারো, অথবা রুম খুঁজেও নিতে পারো। তো আমরা যে রুমটা খুঁজে পেয়েছিলাম সেটা মন্দিরের কাছেই ছিল, 100-200 মিটারের মধ্যে। তো আমাদের রুম রেট 60,000 টাকা নিয়েছিল, পার পার্সন 1,000 টাকা করে। তো তোমরা যদি মন্দিরের একদম পাশে বা খুব কাছে রুম নিতে চাও তাহলে সেখানে কোথাও 20-25,000 টাকাও পড়বে। তো সবটাই সিজনের উপর ডিপেন্ড করে পড়ছে, তো তোমরা আগে থেকেও বুক করে আসতে পারো। তারপরে পরের দিন মর্নিংয়ে দেরি না করে একদম সকালবেলা উঠে লাইন দিয়ে দেবে পুজো দেবার জন্য। পুজো দেবার লাইনটা খুব সময় না নিয়ে তাড়াতাড়ি সরে যায়, এবং এখানে যে বাটা আছে তো অনেক রকম বাটা পাবে, 100, 200, 300, 500। তো নিজেদের পছন্দ মতো বাটা কিনে ভগবানকে পুজো দিয়ে তারপরে তোমরা মন্দিরের চারপাশটা একবার ঘুরে নিয়ে দেখে নিতে পারো। তো ঘুরতে ঘুরতেই তোমরা দেখতে পারবে সেই বিশাল ভীমশিলা, যেটা 2013 জিজাস্টারে মন্দিরটাকে রক্ষা করেছিল। এই সবটা করে কিছু সময়ের মধ্যে 12টার মধ্যে খাওয়া দাওয়া করে তোমরা আবার রুম ছেড়ে নিচের দিকে নেমে যেতে পারো, কারণ তোমরা অনেকেই জানো যে পাহাড়ে 12টার পরে ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়। তাই তোমরা সবাই রেনকোট অবশ্যই ক্যারি করবে, কারণ কেদারনাথে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়, এবং খুব তাড়াতাড়ি তোমরা নিচের দিকে নেমে চলে আসবে, কোথাও সময় নষ্ট না কর। সেই দিনটা তোমরা ডিরেক্টলি সীতাপুর অথবা সোনপ্রয়াগে এসে রুম নিয়ে নেবে, গড়িকুণ্ডে থাকার প্রয়োজন নেই। তো যদি তোমরা 4-হুইলারে এসে থাকো তাহলে তোমরা সোনপ্রয়াগে রুম নিয়ে নেবে, অথবা আমাদের মতো বাসে করে এলে তোমরা সীতাপুরে রুম নিয়ে নিতে পারো। তো আমাদের সীতাপুরে 2টো রুম আমরা নিয়েছিলাম, পার রুম আমাদের 2,500 টাকা করে পড়েছিল। নেক্সট ডে মর্নিংয়ে তোমরা সীতাপুর থেকে বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে নিতে পারো। তো বাসটাও আমাদের আগে থেকে আসার বাসটাও বুক ছিল, তো তোমরা বুক করে নিতে পারো, অথবা বুকিং কাউন্টার থেকে টিকিট কেটেও আসতে পারো। তো তোমরা যদি মনে করো সেদিনকে ডিরেক্টলি হরিদ্বার চলে আসতে পারো, অথবা তোমরা ঋষিকেশ যদি সাইট সিইং বা ঘুরতে চাও তাহলে একদিন তোমরা ঋষিকেশের টাইম কাটিয়ে ঘুরতেই পারো। পরের দিন মর্নিংয়ে ঋষিকেশ থেকে হরিদ্বারের জন্য তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে, 1 কিলোমিটার রয়েছে, খুব বেশি নয়। তো বেশিক্ষণ সময় না নিয়ে তোমরা পৌঁছে যাবে হরিদ্বার। তো চাইলে তোমরা হরিদ্বারে থেকে যেতে পারো যদি তোমাদের নেক্সট ডে মর্নিংয়ে ট্রেন থাকে, অথবা যদি রাত্রেবেলা ট্রেন থাকে তাহলে তোমরা হরিদ্বার থেকে রাত্রের জন্য ট্রেন নিয়ে নিতে পারো। তো ট্রেনে তোমরা ডিরেক্টলি হরিদ্বার থেকে হাওড়া আসতে পারো, অথবা যদি তোমরা ফ্লাইটে আসতে চাও তাহলে হরিদ্বার থেকে তোমাদের দিল্লি যেতে হবে, দিল্লি থেকে তোমরা ফ্লাইট নিয়ে নিতে পারো। এছাড়াও যদি তোমরা যা কেদারনাথ যাওয়ার যদি যেতে চাও তো সেভাবেও কলকাতা থেকে তোমাদের দিল্লির ফ্লাইট নিতে হবে, দেন দিল্লি থেকে ট্রেনে করে তোমাদের হরিদ্বার আসতে হবে। এছাড়াও কলকাতা থেকে যদি দেরাদুনের ফ্লাইট পাও তো তোমরা দেরাদুন চলে যেতে পারো, দেন দেরাদুন থেকেও তোমরা কেদারনাথ পৌঁছে যেতে পারো। তাহলে এতক্ষণ তোমাদের কেদারনাথ যাওয়ার সমস্ত ইনফরমেশান দিয়ে দিলাম। তো যদি তোমরা নর্মালি কেদারনাথ যেতে চাও তাহলে একটি ব্যক্তি মিনিমাম 7-8 হাজার টাকাও কেদারনাথের জন্য খরচা হতে পারে, অথবা যদি তোমরা ফ্লাইটে যেতে চাও সেটা 20,000 বা তার অ্যাবভ হবে। এবং যদি তোমরা নর্মাল এসি কোচ বুক করে যাও অথবা ঘোড়ায় করে ওঠো সেক্ষেত্রে 12-15 হাজার টাকা খরচাও হতে পারে।
তো এখনের জন্য আসি, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবে, আর আইকন বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, এরকম ইনফরমেশন ভিডিও যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তার জন্য।